হ্যালো এভরিওয়ান, সো এই ভিডিওতে আমরা হচ্ছে আমাদের রিয়্যাক্ট প্রজেক্টটা ক্রিয়েট করব। সো আমরা ফার্স্টে আমাদের যে কোনো একটা ফোল্ডারে, যে ফোল্ডার আমরা প্রজেক্ট ওপেন করতে যাচ্ছি সেখানে গিয়ে আমি যাতে এখানে ক্লিক করব, দেন হচ্ছে আমি সিএমডি, তার মানে আমি হচ্ছে কমান্ডটাকে ওপেন করব আমার। তারপর হচ্ছে আমি যদি এখানে সিওডি বা অথবা আমি এখানে ফার্স্ট টাইম ক্রিয়েট করি যে এনপিএক্স ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ, তার মানে হচ্ছে আমি এনপিএক্স ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ দিয়ে আমি একটা রিয়্যাক্ট অ্যাপ ক্রিয়েট করছি, এবং এরপরে হচ্ছে আমি প্রজেক্টটার নাম দিব। তো আমি এটার নাম দিলাম মনে করেন সেবা, ঠিক আছে, সেবার মতো কিছু একটা আমি বানাতে চাচ্ছি। তো সেবা আমি যদি ক্লিক করি, দেন হচ্ছে এনপিএক্স ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ দিয়ে সেবাটা ওপেন হবে, প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে। তো প্রজেক্টটা ক্রিয়েট হোক, প্রজেক্টটা ক্রিয়েট হতে হতে আমরা হচ্ছে হ্যাঁ হোক আমরা হচ্ছে এতটা একটু ওয়েট করি। তো আমাদের এই রিয়্যাক্ট প্রজেক্টটি ক্রিয়েট হয়ে গেছে, এবং দেখেন ক্রিয়েট হওয়ার পর আমাদেরকে কিছু কমান্ড দিয়েছে, যে এনপিএম স্টার্ট স্টার্ট দ্য ডেভেলপমেন্ট সার্ভার, এমপিএম রান বিল্ড, তার মানে হচ্ছে আমরা প্রজেক্টটাকে যখন বিল্ড করবো প্রোডাকশনে, যাতে কোনো সার্ভারে আপলোড করতে চাই তখন হচ্ছে কমান্ডটা দিব এনপিএম টেস্ট, অথবা আমরা যদি কোনো টেস্ট কোথাও প্রজেক্টে যদি টেস্ট করতে চাই তখন হচ্ছে এটাকে করবো এনপিএম রান ইজেক্ট। আমরা যদি কোনো কিছু ইজেক্ট করে আমরা ডিরেক্টরিতে কোনো কিছু করতে চাই সেটা করব, বাট আমাদের এত কিছু বোঝার দরকার নেই। আমরা আপাতত আমাদের কী বলছে, উই সাজেস্ট দ্যাট ইউ বিগিন বাই টাইপিং, আপনি হচ্ছে এইটা করে টাইপ করে স্টার্ট করবেন কি সিডি সেবা, যেহেতু আমরা প্রজেক্টটা সেবা নামে করেছি তো সিডি সেবা, তো আমরাও সেটা করবো সিডি সেবা। তার মানে এখন হচ্ছে আমরা সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, ডিরেক্টরি চেঞ্জ করে আমি সেবা নামে ফোল্ডারটাতে গেলাম। এরপর কি এনপিএম স্টার্ট, ঠিক আছে, সরি, ও হচ্ছে স্টার্ট করতে বলছে, বাট এর আগে আমরা এটাকে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। তো আমি যদি সিওডি সিওডি ডট দিই তাহলে ও হচ্ছে আমাকে ভিজুয়াল স্টুডিও কোডে প্রজেক্টটাকে ওপেন করে ফেলল, এবং আমরা হচ্ছে এখন এনপিএম স্টার্টটা এটা টার্মিনাল থেকে দিব। আমি এই টার্মিনালটাকে আপাতত অফ করে দিই কমান্ডকে। তো আমি হচ্ছে এখানে এনপিএম স্টার্ট, এনপিএম স্টার্ট দিলে ও হচ্ছে ব্রাউজারে আমাকে এই প্রজেক্টটা ওপেন করে দিবে। ওকে গ্রেট, সো লোকাল হোস্ট 3000-এ আমরা হচ্ছে আমাদের এমটি রিয়্যাক্ট প্রজেক্টটা দেখতে পাচ্ছি। ওকে গ্রেট, তো এই তো এটা চলছে, ও চলুক, সমস্যা নেই, আমাদের আপাতত কাজ নেই এখানে। আমরা হচ্ছে ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমরা এই প্রজেক্টের ফোল্ডার স্ট্রাকচারটা একটু বুঝি, আমরা রিয়্যাক্টের ফোল্ডার স্ট্রাকচারটা কীভাবে থাকে। সো ফার্স্ট যে আমরা ফোল্ডারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নোট মডিউলস, এখানে হচ্ছে আমার এই ওয়েবসাইটটা বা এই প্রজেক্টটা চলার জন্য যে যে জিনিসগুলোর উপর ডিপেন্ডেড সেই জিনিসগুলো এখানে থাকে নোট মডিউলসের ভিতরে। এটা হচ্ছে যে সকল ডিপেন্ডেন্সিগুলো থাকে এটার উপর আর কি ডিপেন্ডেড, ঠিক আছে। তো যেমন টাইপ স্ক্রিপ্ট, ইএসসি ইনভাইট, এবার অনেক কিছু আছে, অনেকগুলো প্যাকেজ আছে এখানে। দেখেন আমি যদি স্ক্রল করি, এখানে স্ক্রল করতেই আসে করতেই আসে প্রচুর জিনিস। তো এখানে বেসিক্যালি হচ্ছে আমাদের কোনো কাজ নেই, ঠিক আছে, আমাদের কোডিং পার্টের কোনো কিছু নাই এখানে। যদি আমরা কোনো কিছু ইনস্টল করি তখন হচ্ছে এই প্যাকেজটা এখানে চলে আসে বেসিক্যালি, ঠিক আছে। তো নোট মডিউলস ফোল্ডারে বেসিক্যালি কী হয়, নোট মডিউলস থাকে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা বা প্রজেক্টটা চলার জন্য কিছু ডিপেন্ডেন্সি ফাইল। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি পাবলিক ফোল্ডারটা, পাবলিক ফোল্ডার কী থাকে, এটা হচ্ছে পাবলিকলি ভিজিবল যে জিনিসগুলো থাকে সেটা এই পাবলিক ফোল্ডারটা থাকে। যেমন আমরা যদি ফ্যাবিকন ডট আইসিও দেখি, ফ্যাবিকন ডট আইসিও বেসিক্যালি হচ্ছে এই আইকনটা, বেসিক্যালি ওয়েবসাইটে আমরা এইখানে যে আইকনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্যাবিকন ডট আইসিও, ঠিক আছে। তো আমরা এখানে যদি যাই দেখেন রিয়্যাক্টের সুন্দর ছোট একটা আইকন দেওয়া আছে, এটাই হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর ইন্ডেক্স ডট এইচটিএমএল, আমরা জানি যে কোনো একটা প্রজেক্টের রুটে কী থাকে, ইন্ডেক্স ডট এইচটিএমএল থাকে, তো ওই ইন্ডেক্স ডট এইচটিএমএলটা হচ্ছে এখানে আছে আমাদের। ওকে, এবং দেখেন এখানে অনেক কিছু কমান্ড করা আছে যেগুলো আমাদের কোনো দরকারই নেই, ঠিক আছে, এগুলো আমরা কেটে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা, এবং দেখেন প্রত্যেকটা এইচটিএমএল প্রজেক্টের মতো এখানে কিন্তু একটা টাইটেল আছে, এবং টাইটেলে দেখেন কী আছে, এখানে রিয়্যাক্ট অ্যাপ আছে। তো আমরা এখানে টাইটেলে কী লিখবো, টাইটেলে লিখবো হচ্ছে মনে করেন আমরা আমাদের এই প্রজেক্টে আমরা কী লিখেছিলাম, এখানে সেবা ডট এক্স ওয়াই জেড লিখেছিলাম, ঠিক আছে। তো আমরা হচ্ছে সেবা ডট এক্স ওয়াই জেড, ঠিক আছে, এটা লিখলাম আমরা, ভালো কথা। সো এখন হচ্ছে আর এখানে এই কমেন্টগুলো ডিলিট করে দেয় কষ্ট, এগুলো আমার দরকার নেই। এবং দেখেন আমি এখানে সেবা ডট এক্স ওয়াই জি লিখছি, আমি দেখুন এখানে কিন্তু আমার সেবা ডট এক্স ওয়াই জি চলে আসছে, ঠিক আছে, গ্রেট, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের এই ইন্ডেক্স ডট এইচটিএমএল যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের এখানে রিফ্লেক্ট, এবং এই ইন্ডেক্স ডট এইচটিএমএলটা থাকে হচ্ছে আমাদের পাবলিক ফোল্ডারটার ভিতরে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দুটো লোগো দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লোগো 192.png, একটা হচ্ছে লোগো 512.png।
192 হচ্ছে 192x192 পিক্সেলের একটা লোগো, 192x192 হাইট উইথ, এবং 512 হচ্ছে হাইট উইথে হচ্ছে 512x512 এই সাইজের লোগো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লাগবে, এই জন্য হচ্ছে ওরা বাই ডিফল্ট ইনস্টল করে দিয়ে দেয়। তারপরে হচ্ছে আমরা ম্যানিফেস্ট ডট জেসন নামে একটা ফাইল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমরা যখন প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ বা এই টাইপের কাজগুলো করবো তখন এই জিনিসগুলো লাগে, ঠিক আছে। এগুলো আমরা পরে দেখবো যদি কখন আমরা ইউজ করি। আর রোবটস ডট টিএক্সটি, এটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন ওয়েবসাইটটাকে বিল্ড করে কোনো একটা জায়গায় আপলোড করব, তখন হচ্ছে আমাদের ওয়েবসাইট বানানোর মেন উদ্দেশ্য কি, যাতে ইন্টারনেটে সবার কাছে পৌঁছে যায়, তাই না? তো এই রোবট ডট টিএক্সটি কী করে, যখন বিভিন্ন ক্রলার বা যেমন গুগল ক্রলার, ও কী করে ওয়েবসাইট ক্রল করে দেন কী কী ইনফরমেশান আছে ইউজারের কাছে পাঠায়। ফর এক্সাম্পল আমি গুগলে গিয়ে সার্চ করলাম সার্ভিসেস ওয়েবসাইটস ইন বাংলাদেশ, তখন ও কী করবে আমার এই ওয়েবসাইটটাকে ক্রল করবে, ক্রল করে দেখবে যে এখানে সার্ভিসেস দেওয়া হয় কিনা, যদি দেখে হ্যাঁ দেওয়া হয় তাহলে হচ্ছে এটাকে ক্রল করে রেজাল্টটাকে দিবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি ক্রলারদের জন্য বা গুগল ক্রলে এই টাইপের কাজগুলো করার জন্য, ও কী কী পেজ দেখবে, এটা কয়েকদিন পর আপডেট হবে, এই টাইপের জিনিসগুলো হচ্ছে রোবটস ডট টেক্সটে থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের পাবলিক ফোল্ডার পর্যন্ত। আচ্ছা, এরপরে নিচে আমরা দেখতে পাচ্ছি রিডমি ডট এমডি, এটা হচ্ছে বাই ডিফল্ট ইনস্টল করলে রিডমি ডট এমডি দিয়ে, এটা হচ্ছে কীভাবে প্রজেক্টটাকে করবো এবং বিভিন্ন কিছু ইনস্ট্রাকশন থাকে এখানে। তারপর হচ্ছে প্যাকেজ ডট জেসন, এখানে হচ্ছে আমরা যে সকল প্যাকেজেসগুলো ইনস্টল করেছি সেটা এখানে থাকে, যেমন আমরা রিয়্যাক্ট ডম, রিয়্যাক্ট স্ক্রিপ্ট, ওয়েব ভাইটালস, আপাতত এগুলো আমরা কিছু ইনস্টল করি নাই, বাট যখনই রিয়্যাক্ট ইনস্টল করেছি এটা বাই ডিফল্ট হচ্ছে এই জিনিসগুলো আমাকে ইনস্টল করে দিয়ে দিয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে প্যাকেজ লগ জেসন, ঠিক আছে, এখানেও সেভ ওই যেগুলো ইনস্টল করো ওইটার ওগুলোই দেওয়া আর কি। আচ্ছা, গিট ইগনোর কি, গিট ইগনোর দেখেন খুব ইন্টারেস্টিং একটা জিনিস, আমরা যখন এই প্রজেক্ট কী করবো, আমরা তো প্রজেক্টটাকে কোথাও আপলোড করবো গিট হবে, তাই না? তো তখন হচ্ছে এই প্রজেক্টটাকে আমরা কী করবো, যাতে কিছু কিছু জিনিস হচ্ছে আমাদের মানে পাবলিকলি অ্যাক্সেসিবল হওয়া উচিত না। ফর এক্সাম্পল এখানে আমার কোনো একটি ক্রেডেনশিয়াল আছে, ওগুলো কী হচ্ছে আমার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে থাকবে, ঠিক আছে। এগুলো আমরা যখন ব্যাকএন্ডে যাবো আস্তে আস্তে জিনিসগুলো বুঝবো, জাস্ট আপাতত একটু মাথায় রাখেন। তখন হচ্ছে কী করবো, আমরা ওই জিনিসগুলো হচ্ছে আমার গিটহাবে এক্সপোজ হতে দিব না, ঠিক আছে। আমার হয়তো কিছু কী থাকতে পারে, এপিআই কী অথবা এসএসএল কমার্সে যখন দিবো স্টোর কী, স্টোর পাসওয়ার্ড, এই টাইপের কনফিডেনশিয়াল জিনিসগুলো থাকে। তো এগুলো এরকম হতে পারে কেউ চেঞ্জ করে তার ইউজার নেম, তার স্টোরের আইডি পাসওয়ার্ড দিয়ে দিল, তখন আমি আমার সাইড থেকে যত পেমেন্ট করবো তখন তার সাইডে চলে যাবে, এরকম নানান কাহিনী হইতে পারে। সো এই সকল থেকে বাঁচার জন্য যে সকল হচ্ছে সিক্রেট বা কনফিডেন্সিয়াল জিনিস, এবং কিছু জিনিস আছে যেমন হচ্ছে আমার নোট মডিউলসটা, কিন্তু আমার এটা এই ফাইলটা হচ্ছে এত বড় এবং এটা হচ্ছে আমরা যদি গিটহাবে আপলোড করি গিটহাবটা মানে হিউজ হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে এই টাইপের জিনিসগুলো আমরা হচ্ছে এই ডিপেন্ডেন্সিগুলো বা এই জিনিসগুলো যেগুলো হচ্ছে আমরা টেস্টিংয়ের জন্য ইউজ করি বা যেগুলো হচ্ছে আমরা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল রাখি, এই জিনিসগুলো হচ্ছে আমরা গিটহাবে আপলোড করবো না। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা করি কি, গিট ইগনোর, যাতে আমরা যখন গিট নিয়ে কাজ করবো তখন দেখবো ও হচ্ছে এটাকে ইগনোর করবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে গিট ইগনোরে থাকে। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত আই গেস বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আমাদের এই এসআরসি, আমরা রিয়্যাক্ট প্রজেক্টে যা করবো বেসিক্যালি সব এই এসআরসির ভিতরেই, আমরা কম্পোনেন্টস বানাই, আমরা পেজ বানাই, আমরা হোয়াট এভার ডু আমরা হচ্ছে এই এসআরসির ভিতরেই থাকে। তো এটাকে একটু গোথ্রু করি। ফার্স্টে হচ্ছে আমাদের অ্যাপ ডট সিএসএস, অ্যাপ ডট সিএসএস কি, এটা হচ্ছে আমাদের পুরো প্রজেক্টের যত সিএসএস আছে সেটা থাকে এখানে, যেমন এখানে আমরা বিভিন্ন টেক্সট লাইন দেখতে পাচ্ছি, এই এই জিনিসপাতিগুলো দেখতে পাচ্ছি। দেখেন আমি যদি এটাকে ধরে আমি এটাকে কেটে দিই এবং সেভ করি, দেখেন সব সিএসএসগুলো চলে গেছে, আমাদের বিশাল একটা রিয়্যাক্টের লোগো দেখতে পাচ্ছি এবং কিছু টেক্সট টুকস দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা আপাতত একটু কেটে রাখি আমি জাস্ট, ঠিক আছে। তো এখন দেখেন আগের অবস্থায় চলে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি পুরো ওয়েবসাইটের সিএসএসটা এখানে অ্যাপ ডট সিএসএস থাকে। অ্যাপ ডট জিএসএ যদি যাই, এটা হচ্ছে বেসিক্যালি পুরো প্রজেক্টের অ্যাপ্লিকেশনটা এখানে রান হয় আর কি, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি আমি দেখেন এখানে যেটা চেঞ্জ করবো ও হচ্ছে রিয়েল টাইম চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি যদি এটাকে আপাতত পাশাপাশি রেখে কাজ করি আমরা, তো আমি হচ্ছে এডিট দিলাম, আমি এখন এডিটের জায়গায় দিলাম হচ্ছে মনে করেন সেভ, দিয়ে সেভ দিলাম এবং ও কিন্তু দেখেন এখানে সেভ হয়ে গিয়েছে, দেখছেন। তার মানে এটা হচ্ছে কিন্তু রিয়েল টাইম চেঞ্জটা হচ্ছে, আমার এখানে গিয়ে কোনো রিফ্রেশ করা লাগছে না, ঠিক আছে। তো এমন দেখেন আমি যদি মনে করেন এখানে এটাকে কেটে দিলাম, তাহলে ও কী হলো এই লেখাটা এখান থেকে চলে যাবে, দেখছেন লেখাটা চলে গেছে। আপনি দেখেন লার্ন রিয়্যাক্ট, এখানে রিয়্যাক্টের ডকুমেন্টেশন দাও, আমি এখানে গিয়ে যদি গুগলের লিঙ্ক দিয়ে দিই তাহলে এখানেও আমাকে গুগলে নিয়ে যাবে, যে google.com, ঠিক আছে। এবং আমি যদি এখানে ক্লিক করি দেখেন ও কিন্তু আমাকে গুগলে নিয়ে গিয়েছে, ঠিক আছে। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। সো এবং এই জিনিসটা খুব রিয়েল টাইম হচ্ছে। সো এইটা হচ্ছে আমরা প্রজেক্টে যা করবো এই অ্যাপ জিএসএ করবো, এবং আমি যদি কোনো কম্পোনেন্টস থাকে, পেজেস থাকে, এখান থেকে আমি হয়তো এগুলোকে লিঙ্ক আপ করে দিব, ঠিক আছে।
এরপর যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাপ ডট টেস্ট ডট জেস। এটা হচ্ছে বেসিক্যালি আমরা বিভিন্ন টেস্টিং লাইব্রেরি আছে, যেমন জেস্ট আছে, মোকা আছে, যখন আমরা কোনো একটা ওয়েবসাইট টেস্টিং করব তখন হচ্ছে এই অ্যাপ ডট টেস্ট ডট জেস এর কাজ আছে। ঠিক আছে, এটা আমাদের আপাতত লাগবে না, আমরা জাস্ট টেস্টিং নিয়ে কোনো কাজ করছি না এখন। ইনডেক্স অফ সিএসএস হচ্ছে এটা প্রজেক্টের পুরো সিএসএস থাকে, যেমন বডি ট্যাগের ভিতরে যা যা থাকে সেটা এখানে দিয়ে দিছে, যদি কোড কোনো ট্যাগ থাকে ওইটার ভিতরে যা যা থাকবে সেটা ওই এটার সিএসএস কী হবে সেটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো। তারপর ইন্ডেক্স ডট জেএস, তার মানে ইন্ডেক্স ডট জেএস বেসিক্যালি কী হয়, এটা হচ্ছে বেসিক্যালি দেখেন আমরা ফার্স্ট থেকে যদি একটু আসি উপরে, ও হচ্ছে রিয়্যাক্টটাকে ইম্পোর্ট করছে। ঠিক আছে, তারপর হচ্ছে রিয়্যাক্ট ডোমটাকে ইম্পোর্ট করছে। রিয়্যাক্ট ডোম কি আমরা তো জানি, ডোম কি, ডোম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। ঠিক আছে, আমাদের পুরো ওয়েবসাইটটা একটা ট্রি আকারে আমার এই প্রজেক্টের এই রিয়্যাক্ট প্রজেক্টে থাকে। ঠিক আছে, ট্রির উপরে থাকে রুট, রুটের ভিতরে থাকে আমাদের HTML, তার ভিতরে হচ্ছে আমাদের থাকে হচ্ছে বডি, তার ভিতরে হতে আমরা কোনো ডিভ দিতে পারি, কোনো ইমেজ দিতে পারি বা হোয়াট এভার যেটা দিই আমরা, সেটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা ডমের ভিতরে থাকে। তো এই রিয়্যাক্ট ডম জিনিসটা হচ্ছে বেসিক্যালি রিয়্যাক্টের যে পুরো ডকুমেন্ট অবজেক্ট মডেলটা সেটা আর কি। ঠিক আছে, এটা বলতে গিয়ে একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে আমাদের রিয়্যাক্টের ক্ষেত্রে কিন্তু একটা ভার্চুয়াল ডম থাকে। ঠিক আছে, তো এটা অনেকে ইন্টারভিউতে আস্ক করে যে রিয়্যাক্টের ভার্চুয়াল ডমটা আর রিয়েল ডমের মধ্যে ডিফারেন্সটা কী। তো ভার্চুয়াল ডম আর রিয়েল ডমের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে রিয়্যাক্ট যেটা করে ও হচ্ছে পুরো ডমের একটা কপি করে রাখে, এবং কোথাও যদি কোনো চেঞ্জেস হয় ও জাস্ট ওই জায়গাটা চেঞ্জ করে পুশ করে দেয়। আর আমরা যদি রিয়েল ডমের কথা বলি, রিয়েল ডমে হচ্ছে প্রত্যেকটা জিনিস কোনো জায়গায় যদি চেঞ্জ করি হচ্ছে প্রত্যেকটা জিনিস গো থ্রু করে করে যেই চেঞ্জেসটা হয় সেটা দেখায়, মানে পুরো ওয়েবসাইটের চেঞ্জেসটা দেখায়, মানে স্পেসিফিক যে জায়গায় চেঞ্জ ওটা দেখায় না। সো এই ক্ষেত্রে যে যেটা হয় ওয়েবসাইটে পারফরমেন্সের একটা ইস্যু হয়ে থাকে। ঠিক আছে, আমরা যদি গুগলে গিয়ে সিম্পলি সার্চ করি রিয়েল ডম ভার্সেস ভার্চুয়াল ভার্চুয়াল ডম, তাহলে আমরা কিছু ইমেজেস দেখতে পারবো। ঠিক আছে, আমি এখান থেকে যদি দেখাই এই ইমেজটাকে আমরা আপাতত দেখি, তো এখানেও কী বলছে দেখেন, আমরা ইমেজটাকে নতুন একটা ট্যাবে ওপেন করি। হ্যাঁ দেখেন, তো ভার্চুয়াল ডোমে যেটা হয়, ভার্চুয়াল ডোমে হচ্ছে পুরো একটা জিনিস, পুরো আমার ওয়েবসাইটটা, পুরো রুটটা এটার আন্ডারে এই জিনিসগুলো এভাবে থাকছে। ঠিক আছে, আমরা মনে করেন এই জায়গাটা এই দুটো জিনিস আছে এবং এই জিনিসটা আমরা মনে করেন বাদ দিয়ে দিলাম, ও কী করে ভার্চুয়াল ডোমে পুরোটা কপি থাকার কারণে ও জাস্ট এটা বাদ করে এই চেঞ্জেসটাকে ওয়েবসাইটে পুশ করে দেয়। আর রিয়েল ডোমে যেটা হয়, ও হচ্ছে প্রত্যেকটা জিনিসকে গো থ্রু করে করে যে যে চেঞ্জেসটা এটা সহকারে পুরো ওয়েবসাইটটাকে ব্যাক করে, তো এটাতে পারফরমেন্সের একটা ইস্যু হয়। সো এটাই হচ্ছে বেসিক্যালি রিয়েল ডম এবং ভার্চুয়াল ডোমের একটা কাহিনি, যেহেতু ডম চলে আসলে শুধু এটা আর কি শেয়ার করলাম আপনাদের সাথে। সো যাই হোক, এরপরে দেখেন কী করছে ও, এরপরে হচ্ছে কনস্ট্যান্ট রুট, রুট মানে হচ্ছে আমাদের পুরো প্রজেক্টটা বা রিয়্যাক্ট প্রজেক্টটা হচ্ছে কোনো একটা রুটের আন্ডার থাকে। এবং দেখেন রুটে আমরা কী করছি, রিয়্যাক্ট ডম ডট ক্রিয়েট রুট, আমরা হচ্ছে একটা রুট ক্রিয়েট করছি, কোনটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট। এখন দেখেন রুট নামে একটা আমি ক্রিয়েট করেছি, সেটাকে এখানে এনে আমি রুট বানাইছি, কোনটা এটা দেখেন, আমরা যদি পাবলিক ফোল্ডারে যাই ইন্ডেক্স ডট জিএস এ দেখেন আমরা হচ্ছে ডিভ ডট আইডি রুট, তার মানে দেখেন আমি এখানে যা কিছু লিখবো তা হচ্ছে এই ডিভের ভিতরে পড়ে, আমি পুরো ওয়েবসাইটটা বেসিক্যালি কিন্তু একটা ডিভের ভিতরে। ঠিক আছে, এবং এইটাকে রুট ধরে আমি পুরো প্রজেক্টটা করছি। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো এই ও হচ্ছে এই ডিফটাকে হচ্ছে রুট ধরলো, রুট ধরে এবং এটার ভিতরে ও পুরো ওয়েবসাইটটাকে রেন্ডার করবে। ঠিক আছে, দেখেন রুট ডট রেন্ডার রিয়্যাক্ট স্ট্রিক্ট মোড, তারপর হচ্ছে অ্যাপটা। আচ্ছা, রিয়্যাক্ট স্ট্রিক্ট মোড হচ্ছে বেসিক্যালি আমরা যখন আমরা প্রজেক্টটা বা ওয়েবসাইটটা যখন হচ্ছে আমরা ডেভেলপমেন্ট ভার্সনে করব, তখন যদি কোনো ইরর হয় সে হচ্ছে এই রিয়্যাক্ট স্ট্রিক্ট মোডে এটাকে দেখাবে। ঠিক আছে, আর এটার আন্ডারে হচ্ছে আমি অ্যাপটাকে র্যাপ করে দিলাম, এগুলো ডিটেলস আমরা দেখব পরে ভিডিওগুলোতে। অ্যাপ র্যাপ করে দিয়েছি বলতে এই যে আমাদের যে অ্যাপ ডট জেএসটা সেটাকে আমরা এখানে র্যাপ করে দিয়েছি, দ্যাটস ওয়াই এই জন্য এটাকে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এইটা ছিল বেসিক্যালি ইন্ডেক্স ডট জেএস এর, এবং এখানে এই জিনিসগুলোর কোনো কাজ নেই আমাদের, আমরা ছেলে এটাকে কেটে দিতে পারি। ঠিক আছে, সেভ করে দিলাম। তারপরে লোগো ডট এসভিজি, এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের প্রজেক্টের লোগোটা। তারপরে হচ্ছে রিপোর্ট ওয়েব ভাইটালস, এটা হচ্ছে বেসিক্যালি কোনো এই যে ইস্যুস হলে, কোনো বাঘ হলে ওই জিনিসগুলো দেখা যায়। সেট আপ টেস্ট ডট জেস, এটা হচ্ছে যে বললাম টেস্টিং লাইব্রেরি জেস্ট, ওইটা দিয়ে আমরা যদি কোনো টেস্টিংয়ের কাজ করতে চাই সেই জিনিসগুলো হচ্ছে এখানে থাকছে এই আর কি। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের পুরো প্রজেক্টের বা রিয়্যাক্ট প্রজেক্টের একটা ফোল্ডার স্ট্রাকচার, এটা আমাদের একটা গো থ্রু করলাম। এরপরে হচ্ছে আমাদের প্রজেক্টটা রান হওয়ার জন্য যে যে ডিপেন্ডেন্সিগুলো আছে সেই জিনিসগুলো আমরা ইনস্টল করবো, তারপর হচ্ছে আমরা প্রজেক্টটা স্টার্ট করে দেবো। তো এই ভিডিওটা এতটাই থাকছে, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।